টানা অবরোধে স্থবিরতা নেমেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকদায় খাতুনগঞ্জে। ব্যাপারী না আসায় দিশেহারা হয়ে পড়েছেন পাইকাররা। ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যে সাপ্লাই চেইন ভেঙে পড়বে, এতে আরেক দফা অস্থিরতা বাড়বে নিত্যপণ্যের বাজারে। নয়ন বোরা জয়ের তথ্য এবং আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। নেই চিরচেনা হাক ডাক, প্রতিটি অলিগলি এখন ফাঁকা, অলস বসে আছে ঠেলাগাড়িগুলো, কমে গেছে বেচা কেনাও। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকদাই খাতুনগঞ্জ। প্রতিদিন অন্তত 1,500 কোটি টাকা লেনদেন হয় এই বাজারে, কিন্তু হরতাল অবরোধে তা নেমে এসেছে 300 কোটি টাকার নিচে। অনেক দোকান ও আড়ত খোলা থাকলেও মিলছে না ক্রেতাদের দেখা। ক্রেতারা বাইরে থেকে আসতে পারতেছে না, এই জন্য মালের বেচা কিনা খুবই খারাপ। দূরপাল্লা থেকে কোনো খরিদ্দার আসার কোনো সুযোগ নাই এখানে। আর আপনার গাড়ি ঘোড়া আসলে তো ভয়ে মানুষ আতঙ্ক বিরাজ করতেছে। ব্যবসায়ীরা বলছেন, এমনিতেই যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে মন্দা, আর ডলার সংকটে আমদানি নিয়ন্ত্রণ নীতির কারণে অনেকদিন ধরেই মন্দা কাটছে না খাতুনগঞ্জে। এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে রাজনৈতিক কর্মসূচি। একদিকে ডলার সংকট, আর অন্যদিকে হচ্ছে হরতাল অবরোধ, দুই মিলে আমরা ব্যবসা একেবারে নিম্নমুখী আর কি। হরতাল অবরোধের কারণে মাল যদি না আসে তাহলে মালের দামটা বাড়বে। ব্যবসায়ী নেতাদের আশঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে আরেক দফা অস্থিরতা তৈরি হতে পারে নিত্যপণ্যের বাজারে। আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনারা যদি জনগণের জন্য রাজনীতি করে থাকেন তাহলে জনগণের দুর্ভোগ পোহাবে এরকম কোনো কর্মসূচি যেন দেওয়া না হয়। ব্যবসা বাণিজ্যে লোকসান এড়াতে এমন রাজনৈতিক কর্মসূচি পরিহারের দাবি জানিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।